মঙ্গলবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 175তম জন্মদিবস উপলক্ষে তার জন্মদিন উদযাপন করা হলো। মালদার ইংরেজ বাজার পুরসভা ও বঙ্কিমচন্দ্র পুরবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল 9টা নাগাদ মালদার মকদুমপুর এলাকায় বিশিষ্ট ঐপন্যাসিক বঙ্কিমচন্দ্র নামাঙ্কিত পুরবাজার প্রাঙ্গণে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান করেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, ঋষি বঙ্কিমচন্দ্র পুরসভার ব্যবসায়ী সমিতির সভাপতি বিবেকানন্দ দাস, সম্পাদক রাজেশ ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ীরা। বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদানের পর পথচলতি মানুষদের মধ্যে কেক বিতরণ করা হয় বাজার সমিতির পক্ষ থেকে। এ বিষয়ে মালদার ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে বলছে, শুনুন। আজ বঙ্কিমচন্দ্র 175তম জন্মদিন আমরা পালন করছি। তিনি এই একদিন যখন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এই জায়গায় তিনি থাকতেন। সব থেকে তার বড় যে তার হাতে বন্দে মাতরম ধ্বনিটা উঠেছিল এবং বন্দে মাতরম ধ্বনির আওয়াজে ইংরেজের মতো শাসক যারা যারা ফ্যাসিস্ট শাসক, তারা এই ধ্বনি শুনেই ভারতবর্ষ ত্যাগ করতে হয়েছে। তো আমরা ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে এখানে একটা আবক্ষ মূর্তি স্থাপন করেছি। প্রতি বছরই পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী আছেন, মার্কেট অ্যাসোসিয়েশনের মেম্বাররা আছেন, এখানকার সুনাগরিকরা আছেন, প্রত্যেকেই মাল্যদান দিয়ে তার শ্রদ্ধা। 14 টাইমলাইন মালদা।